এপিএসসি কেলেঙ্কারিত আন দুজন বিষয়ালয় সমন এসআইটির এপিএস নিতুমণি দাস ঋতুরাজ দলেক হাজির হওয়ার নির্দেশ এসআইটির 14 ডিসেম্বর হাজির হব লাগিব দুই নিলম্বিত বিষয়া আধাতে রয়ে যাওয়া এপিএসসি কেলেঙ্কারির তদন্ত আগবাই নিয়া এসআইটির মূল আধার হয়েছে টেবুলেশন সিট এই টেবুলেশন সিটর উপর ভিত্তি করিয়ে ন্যায়াধীশ বিপ্লব কুমার শর্মা আয়োগে অভিযুক্ত করেছিল 34 জন রাজপত্রিত বিষয়াক কিন্তু আজিলৈ এসআইটিয়ে জেরা করেছে মুঠ 11 জন বিষয়াকে গ্রেপ্তার হয়েছে 5 জন বিষয়া আর প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক নন্দবাবু সিং এটা 14 ডিসেম্বর হাজির হওয়ার নির্দেশ টেবুলেশন সিটত বিসঙ্গতি পাওয়া দুজনক তথ্যমতে তলব করা ঋতুরাজ দলের উত্তর বহিত বৃদ্ধি করা হয়েছিল নম্বর বুরঞ্জিত ঋতুরাজে লাভ করেছিল 130 নম্বর রাকেশ পালে 20 নম্বর বৃদ্ধিরে করেছিল 150 নম্বর অবশ্য এ পর্যন্ত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হওয়া নাই ঋতুরাজ দলের বিরুদ্ধে আনহাতে এপিএস নিতুমণি দাসর বিরুদ্ধেও অনুরূপ অভিযোগ টেবুলেশন সিটত বৃদ্ধি করা হয়েছিল নম্বর দুয়োজনকে 14 ডিসেম্বর জেরা করার পিছত এসআইটিয়ে কি ব্যবস্থা লব সেয়াহে হব গুরুত্বপূর্ণ কিন্তু এই গোচরটোত নন্দবাবু সিংক গ্রেপ্তার করাটো এটা ডাঙর টার্নিং পয়েন্ট কারণ এই নন্দবাবু সিং আছিল রাকেশ পালর ঘনিষ্ঠ নন্দবাবু সিংই 45,000 উত্তর বহি জ্বলাই দিবলৈ দিছিল অনুমতি টেবুলেশন সিট সমূহতো স্বাক্ষর করেছিল নন্দবাবু সিংয়ে এতিয়া যদি নন্দবাবুয়ে মুখ খুলে তেন্তে জালিয়াতিরে চাকরি লওয়া বহু বিষয়ার বিপদ নিশ্চিত ব্যুরো রিপোর্ট DY365